মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক প্রতিটি ক্লাসেরই ইতিহাস সাবজেক্টে এখন একশোতে একশো পাওয়া সম্ভব তোমরা অনেকেই মনে করতে যে ইতিহাস মানেই পাতার পর পাতা লেখা ইতিহাস মানেই পুরো নম্বর নয় ইতিহাস মানেই গাদা গাদা লেখা এই মিথ কিন্তু এখন ভেঙে গেছে এখন বোর্ড কিছু নির্দিষ্ট শব্দ সংখ্যা বলে দিচ্ছে সেই শব্দ সংখ্যা অনুযায়ী তোমাদের উত্তর লিখতে হচ্ছে তুমি কিভাবে ইতিহাসে একশোতে একশো পাবে এ নিয়ে আমি মাত্র আটটি দুর্দান্ত কৌশলকে তোমাদের সামনে তুলে ধরবো এই কৌশলগুলিকে তোমরাও যদি ফলো করো তাহলে তুমি একশোতে একশো পাবেই পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আজকের এক নম্বর পয়েন্ট সবার আগে তোমরা সাজেশন বই নোট বই অমুক বই তমুক বই এগুলিকে ফলো না করে সবার আগে তোমরা পাঠ্য বই থেকে ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো চাইলে দুইটি বা তিনটে বা আরও চাইলে চারটে টেক্সট বইকে কিনে ভালো করে রপ্ত করো বা মুখস্থ বা থতস্থ করো কেননা ইতিহাসে অনেক ক্ষেত্রে দেখবে যে একটা চ্যাপ্টার ভালো করে দেওয়া আরেকটা চ্যাপ্টার খারাপ করে দেওয়া থাকে এই জন্য তিনটে বা চারটে টেক্সট বই একসঙ্গে মিলিয়ে পড়লে তোমার যেমন শর্ট কোশ্চেন ভালো করে রপ্ত হয়ে যাবে তেমনি তোমার পড়াটাও ভালো করে রপ্ত হয়ে যাবে এক্ষেত্রে অনেকেই তোমরা জানতে চাইছ যে কোন কোন রাইটারের টেক্সট বই কিনতে হবে তোমরা চাইলে শচীন্দ্রনাথ মণ্ডল জি কে পাহাড়ি বা জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই কিনতে পারো দুই নম্বর পয়েন্ট বিক্ষিপ্তভাবে পড়া তোমরা কি করো না আজকে ইতিহাসের প্রথম চেপ্টারতে পড়লে তা কালকে ইতিহাসের তৃতীয় চেপ্টারতে পড়লে এইভাবে খাপছাড়া করলে পড়লে কিন্তু হবে না ইতিহাস হলো একটি ধারাবাহিক বিষয় অর্থাৎ একটা চ্যাপ্টারে সতেরো সালের ঘটনা দেওয়া আছে তো পরের চ্যাপ্টার আঠারো সালের ঘটনা এইভাবে ইতিহাস ধারাবাহিকভাবে থাকে তাই ইতিহাস ধারাবাহিকভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার যেমন পড়াটাও ভালো করে রপ্ত হয়ে যাবে তেমনি মুখস্থও হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট সৎ কোশ্চেনের জন্য কোনো আলাদা করে কোনো বই কেনা লাগবে না অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য আলাদা করে বই কেনা হল নিরিবুদ্ধিতার পরিচয় শর্ট কোশ্চেনের জন্য ক্লাস টেনের ছাত্রছাত্রীরা কী করবে ক্লাস টেনের ছাত্রছাত্রীরা যদি পুরোনো টেস্ট পেপার থেকে শর্ট কোশ্চেনগুলিকে একটা খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করে তাহলে তারা বিরাট উপকৃত হবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কি করবে না তারা যদি দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার কুড়ি সালের বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে সলভ করে তাহলে তারা একশো পার্সেন্ট লাভবান হবে আর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কী করবে মডেল কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেগুলিকে যদি তারা প্র্যাকটিস করে তাহলে তারা একশো পার্সেন্ট লাভবান হবে চার নম্বর পয়েন্ট উত্তর কেমনভাবে লিখবে উত্তর লিখতে হবে পাতার পর পাতা গাদা গাদা এমন কিন্তু নয় বরঞ্চ তার উল্টো উত্তর লিখতে হবে পরিমিত খুরুধার টুডা পয়েন্ট উত্তর পয়েন্টের ভিত্তিক উত্তর লিখতে হবে এবং পয়েন্টগুলিকে আলাদা কালেরই দিয়ে লিখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট বড় প্রশ্নপত্রে কোটেশন ব্যবহার করতে হবে যেমন ধরো বাংলার নবজাগরণ কোন ঐতিহাসে কি বলেছেন সে নিয়ে কোটেশন একটা লিখতে হবে এবং কোটেশনগুলিকে আলাদা কালি দিয়ে লিখতে হবে ছয় নম্বর পয়েন্ট শখ করে পড়া ইতিহাস পড়ার আরও একটি জনপ্রিয় কৌশল হল শখ করে পড়া অর্থাৎ তোমরা দেখবে একই সালে অনেকগুলি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলিকে লিখে ফেলো তাহলে তোমার যেমন পড়তে সুবিধা হবে তেমনি তোমার পড়াতেও রপ্ত হয়ে যাবে সাত নম্বর পয়েন্ট হলো ম্যাপ পয়েন্টিং তোমরা দেখবে যে ম্যাপ পয়েন্টিংকে খুব সহজেই নাম্বার তোলা যায় তোমরা যদি ওই আটটা বা দশটা ম্যাপ পয়েন্টিং বছরের প্রথম থেকে প্র্যাকটিস করতে করতে আসো তাহলে অনায়াসেই এখান থেকে পাঁচ ছয় নম্বর অনায়াসেই পাওয়া যাবে আট নম্বর পয়েন্ট হলো বিগত বছরের প্রশ্নপত্র সল এক্ষেত্রে ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা কী করবে তারা যদি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে সলভ করে বা প্র্যাকটিস করে তাহলে তারা বিরাটভাবে উপকৃত হবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কী করবে না তারা যদি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে সলভ করে তাহলে তারা বিরাট উপকৃত হবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কী করবে না তারা যদি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে সলভ করে তাহলে তারা বিরাটভাবে উপকৃত হবে একই সঙ্গে তোমার যেমন ধরন বা কাঠামো পরিকাঠামো সেটা কেমন হয় সেটা তোমরা জানতে পারবে একই সঙ্গে তোমার প্রশ্নপত্রের যে ভীতি সেটা দূর হয়ে যাবে আর একই সঙ্গে দেখবে যে বিগত বছর কোন প্রশ্নগুলি আসেনি সেই না আসা বিষয়বস্তু বা প্রশ্নগুলিকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা একশোতে একশো পাবেই পাবে তাহলে তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো তোমার কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো বাই বাই